আজ মঙ্গলবার সাতাশে ভাদ্র দু হাজার বাইশ সালের তেরোই সেপ্টেম্বর বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য পরিবার প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান যাদের চন্দ্র রাশি বৃষক তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সন্ধেবেলার সময়টা আরাম করে কাটালেই কিন্তু আপনাদের বেটার কারণ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন অর্থগতভাবে দিনটিতে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন একাধিক উপায়ে আপনাদের আই ইনকাম বৃদ্ধি পাবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে আজ যে কোনো প্রকার নতুন পরিকল্পনা প্রকল্প উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আজ আপনাদের মিলতে পারে নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নাম্মান সম্মান প্রতিপত্তি এগুলি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে চলে যেতে পারে মাদকা শক্ত হতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পরে নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন তা হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন আপনার পুরনো কোনো আত্মীয় আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি কিন্তু করতেই পারে আর তাই সামনাসামনি বসে আলাপ আলোচনা করবেন আজ অপ্রত্যাশিতভাবে ভাবে কোনো অতিথির আগমন আপনাদের বাড়িতে হতে পারে যার কারণে কোনো পরিকল্পনা ভেস্তে যাবে মেজাজ যেন হারাবেন না অতিথি দেব বাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন বন্ধু সচন আত্মীয় পরিজনদের উপরে ডমিনেটিং নেচার দেখাতে গেলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ যেহেতু মঙ্গলবার তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভায় নমা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন